মানুষের মধ্যেও দেবাশিস দা একটা প্যাটার্ন চলে এসেছে, তারা পারসেপশনটা হচ্ছে তৃণমূল টাকা পয়সা ফেরত দেবে না। মানে আমি বলছি এই টাকাটা তো ফেরত আনতে হবে এবং বিলিয়ে দিতে হবে। আমি আমাদের রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী একটা কথা তোমাকে মনে করাচ্ছি, যা গেছে তা গেছে, পাবলিক গেছে তা যাক, পাবলিক ডোমেনের কথা, ফলে কি হবে সেটা আমরা বুঝতে পারছি। কিন্তু একটাই জিনিস বুঝতে হবে, আজকের আলোচনাটা এরকম লাগাতার স্কুল সার্ভিস কমিশন আলোচনাটা এ রাজ্যে দুর্নীতির কোনো বিচ্ছিন্ন আলোচনা নয়। 2011 পরিবর্তনের পরে গত 12-13 বছর এই রাজ্যের কোনো ক্ষেত্র বাদ যায়নি যে ক্ষেত্রে আমরা দুর্নীতিমুক্ত প্রশাসন এবং দুর্নীতিমুক্ত কোনো আলোচনা তর্ক বিতর্ক করবার সুযোগ পেয়েছি। রাস্তায় আমরা আজকে স্কুল শিক্ষা নিয়ে আলোচনা করছি, আজকে শুধু সুপ্রিম কোর্ট হাইকোর্ট যে মন্তব্য করছে সরকার সম্পর্কে মূল্যায়নমূলক কথা বলছেন তা নয়। এটা বুঝতে হবে সরকার নিজে তার রাজনৈতিক দুর্নীতির অবস্থান থেকে স্পর্ধাটা কোন মাত্রায় গিয়ে পৌঁছেছে। সে বলতে পারে যে আমি যাদেরকে নিয়ম নীতি মেনে চাকরি দিই তাকে আমি লেভেল করছি অযোগ্য প্রার্থী, এবং খুশি হচ্ছে না। হ্যাঁ এক্স্যাক্টলি, এবং তার জন্য অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিকাশ রঞ্জন ভট্টাচার্য চাকরি খেতে চেয়েছিলেন, আমরা চাকরি বাঁচিয়ে দিলাম। এক্স্যাক্টলি, এটা হচ্ছে একটা দুর্নীতির ওপর ভিত্তি করে রাজনৈতিক স্পর্ধা, এটা সাসটেন করবে না, চলে যাবে। কিন্তু প্রশ্নটাতে এটা এটা মানুষ অভিজ্ঞতার মধ্যে নিল যে একটা দল সরকারি থেকে বলতে পারে, ক্যাবিনেটে বসে নোট তৈরি করতে পারে, কী নোট তৈরি করছে, একটা মাস্টারমশাই নিয়োগের প্রক্রিয়া, যারা কয়েক দশক ধরে কত লক্ষ ছেলে মেয়েকে পড়াশুনো করে দেশে মানুষ করবে, সেইখানে পর্যন্ত নিয়োগের জায়গায় অযোগ্য বলে একটা কয়েনেজ করছে, সেটা নিয়ে আমাদের রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রীরা আবার বাইট দিচ্ছে তোমাদেরকে, দিয়ে বলছে ক্যাবিনেটে আমরা সিদ্ধান্ত করেছি আমরা এদের চাকরি দেবো। ভাই ওই ভিত্তিটা কি? সেই সংখ্যাটা পর্যন্ত ওই লুডো খেলে না, তাতে টকটক করে মারলে 6 বেরোচ্ছে, 5 বেরোচ্ছে। কলকাতা হাইকোর্টে গিয়ে স্কুল সার্ভিস কমিশনের লুডোর গুটি টকটক করে যখন কোর্ট বলছে কত কত কত, বলছে 5,000 কিছু। সুপ্রিম কোর্টে ওই স্কুল সার্ভিস কমিশন একই ছক্কা পঞ্জা নিয়ে যখন বুঝতে হচ্ছে বিপদ আরও বাড়ছে, তখন একই ছক্কা পঞ্জা থেকে বেরোচ্ছে ছপ করে 3,000 সংখ্যা বেড়ে গেল। এটা এটা মানে এটা কিন্তু 3,000 সংখ্যা নয় ময়ূক, এটা বুঝতে হবে গোটা রাজ্যে স্কুল শিক্ষার নিয়োগের প্রশ্নে একটা দশক ধরে একটা সরকার যখনই প্রাইমারি হোক, স্কুল সার্ভিস কমিশন হোক, আমি কলেজ সার্ভিস কমিশন অন্যান্য জায়গায় যাচ্ছি। বুঝতে পারছেন আপনি বলছেন, তার মানে এই 8,324 এই সংখ্যাটা এটাতেও জল থাকতে পারে? আরে আশ্চর্য ব্যাপার, এটা তো কে বলতে পারে? আপনি হাসছেন, দাদা আমি একটাই কথা বলছি, আমি সন্ময়দা এখানে এখানে অবরোধ রয়েছে, আমি লোয়ার কোর্টে গিয়ে, বিশ্বাস করুন আলিপুর কোর্টে আমাকে অনেকবার যেতে হয়েছিল, থ্যাঙ্কস টু রাজ্য সরকারের বিভিন্ন কেস, তারা আমাকে প্রেমপত্র পাঠায় মাঝে মাঝে তলব করে, আমি আলিপুর কোর্টে গিয়ে মিথ্যা কথা বলতে ভয় পাই, এরা সুপ্রিম কোর্টে গিয়ে মিথ্যা কথা বলবে? চেয়ারম্যান শুধু একটা কোর্ট থেকে আরেকটা কোর্টে যাওয়ার জন্য সংখ্যাটা 3,000-এর উপর পাল্টি, এই রাজ্যের কোন লোকের অভিজ্ঞতা আছে? একই অথরিটি বারবার মানুষকে ভাবতে বলছি, একটা সরকার সরকারের স্পোর্টসম্যান, একই অথরিটি, 3,000 সংখ্যা বেশি। মানে কেসটা কি হচ্ছে, আমরা তো জানলাম 8,324 জন এখন ধরতে পারলাম যে এরা অযোগ্য, যাক বাবা এই 8,324 জনের জন্য সবাই ঘেটে যাচ্ছিল, এখন আপনারা সবাই বলছেন যে না এই সংখ্যাটাও হতে পারে না আরো বেশি, মানে গভীরে যাও আরো গভীরে যাও, এই বুঝি তল পেলে ফের হারালে প্রয়োজনে ডুবে যাও, এত মানুষকে ডুবে যেতে হবে মনে হচ্ছে অনুপম রায়ের গান শুনতে শুনতে। দেখুন প্রথমেই বলি এই 8,324টি এই সংখ্যাটা আমরা বলেছি, এসএসসি নয়, এটা একটা ক্লারিফাই করে দিই। এসএসসি এবং বোর্ড যে তথ্যগুলো দিয়েছিল সেই তথ্যর বিশ্লেষণ করে আমরা সুপ্রিম কোর্টে একটা নোট বানিয়ে দিয়েছি যে এখনো পর্যন্ত এসএসসি এবং বোর্ডের দেওয়া তথ্যের বিশ্লেষণ ভিত্তিক যে সংখ্যা সেটা আইডেন্টিফাইড ইললিগালিটিস হচ্ছে 8,324, কিন্তু সেই সংখ্যাটা যে 8,324 আটকে থাকবে এটা হলফ করে বলা যায় না। আটকে থাকবে মানে এর বেশিও হতে পারে বলছেন? এসএসসি তো মেনে নিয়েছে দুর্নীতি হয়েছে, বেশি হবেই কি বলছেন? এসএসসি সুপ্রিম কোর্টে এতগুলো কথা বলছে তারপরে আবার চেঞ্জ হতে পারে?
অবশ্যই বেশি হবেই। তার কারণ কি, কেন বলছি, তার কারণ নিয়োগের যে আইন, সেই আইনের প্রতিটি ধাপে কিভাবে নিয়োগ প্রক্রিয়া চালাবেন তার নির্দিষ্ট নিয়ম রয়েছে। এখন যদি আপনি সেই আইন ভঙ্গ করে কাউকে সুযোগ তৈরি করে দেন, সেটাও কিন্তু অবৈধ নিয়োগ হিসেবে কাউন্ট হবে। এখন SSC সেই সর্বশেষ ফিগার, এবং সেটা একেবারে বিষয় ভিত্তিক ক্যাটাগরি ওয়াইজ রেশিও মেনটেন করে সেই যে আলটিমেট তালিকা না দেওয়ার জন্য এখনো পর্যন্ত কিন্তু সেটা আইডেন্টিফাই করে, যেদিন দেবেন আমরা আবার আইডেন্টিফাই করে দেবো, চিন্তা করবেন না, আমরা আইডেন্টিফাই করে দেবো। যদি আমরা তো সেজন্য বলছি এই দায়িত্ব SSC কে দিতে হবে, তারা তাদের তালিকা দিতে হবে যে এটা হচ্ছে এক্সাক্ট তালিকা। SSC দায়িত্ব কেন নেবে? আমি সুকন্যাদের জায়গায় যদি আমি জিজ্ঞেস করি যে SSC কেন দায়িত্ব নেবে, ঘেটে দিচ্ছেন আপনারা বারবার। রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায় বলছে, বিকাশ রঞ্জন ভট্টাচার্য থেকে শুরু করে ফিরদৌস স্বামী, তারা চাকরিগুলো ঘেটে দিচ্ছে, SSC দায়িত্ব নেবে? আমি বলছি যদি ময়ূখ ঘোষ বা ফিরদৌস স্বামীকে দায়িত্ব দিতে চান তো দায়িত্ব দিন না। দেখুন, তাহলে একজন অযোগ্য চাকরি প্রাপক থাকবে না, পাবে না। এখন দুর্ভাগ্য হলো সেই দায়িত্বটা পেয়ে গেছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমি আবারও বলছি, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নাম যদি মমতা বন্দ্যোপাধ্যায় না হতো তাহলে এই জিনিস হতো না। রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম যদি বুদ্ধদেব ভট্টাচার্য হতো বা জ্যোতি বসু হতো, কোনোদিন কেউ বলতে পেরেছিল SSC-র মাধ্যম দিয়ে? কোনোদিন SSC আদালতে দাঁড়িয়ে বলেছিল একথা, হ্যাঁ আমরা অযোগ্য শিক্ষক নিয়োগ করেছি? আর কোন দুর্ভাগ্যজনক মাননীয় প্রধানমন্ত্রী বললেন যে ভারতীয় জনতা পার্টি যোগ্য চাকরি প্রার্থীদের পাশে রয়েছে, তারপরেই আমরা দেখলাম হঠাৎ করে SSC গিরগিটির মতো রং বদলে বলল যে তারা নাকি লিস্ট দেবে, তারপরে কিন্তু লিস্ট দিতে পারেনি। আরেকটা কথা বলি, এই যে সংখ্যাটা আমরা দেখছি 8324, সংখ্যাটা কিভাবে আসছে? CBI 3টে হার্ড ডিস্ক উদ্ধার করতে পেরেছিল, সেই 3টে হার্ড ডিস্ক থেকে একটা সংখ্যা আসছে, আর তার সঙ্গে প্যানেল বহির্ভূত প্রায় 2000 জনকে কিন্তু আইডেন্টিফাই করা যায়নি যে কতটা জল এবং কতটা দুধ। একদম প্রীতম দা, এখানে একটু আগে দেবাশিস দা পুরোটা বুঝলেন, এরপরে বলুন বাঙালি হিসেবে আপনার কি মনে হচ্ছে? আমি পুরো অন্য একটা পার্সপেক্টিভ বলবো। একটু আগে দেবাশিস দা একটা কথা বললেন যে এই পুরো ঘটনার ভিত্তিটা কি। আমি ভিত্তি বলছি, দুর্নীতি আমাদের ভিত্তি, অযোগ্য আমাদের ভবিষ্যৎ। কেন? তার কারণ হচ্ছে, জেনারেলাইজ করে দিচ্ছেন সব বাংলা সবাই কি, কেন বলছি পুরোটা বলছি, আজকে পুরো আলোচনা কি হচ্ছে যে কারা সবথেকে বড় ভুক্তভোগী? যোগ্য শিক্ষকরা, তারা তো ভুক্তভোগী। তার থেকেও বড় ভুক্তভোগী কয়েক লক্ষ বাচ্চা ছেলে মেয়ে যারা এই 6 বছর, মানে হচ্ছে একটা ছেলে ক্লাস 6-এ পড়তো, আজকে 12-এ পড়ছে, তার পুরো শিক্ষার সময়টা সে অযোগ্য কয়েকজন টিচারের কাছে, একজন হলেও দুজন হলেও টিচারের কাছে সে পড়লো, সে যে কুশিক্ষাটা পেলো তার দায় কে নেবে? এবার আর একটা কথা, এই যে ভুক্তভোগী, এই কথাটা একটু অন্যভাবে বলছি প্লিজ, এটা মানে খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমরা এখানে যতজন বসে আছি, আমি দাবি করে বলছি, আমাদের পরিবার সরাসরি হোক বা বন্ধুবান্ধব হোক, ম্যাক্সিমাম বেসরকারি স্কুলে পড়াশোনা করে ছেলেমেয়েরা। সরকারি স্কুলে কারা পড়াশোনা করছে? সবথেকে পিছিয়ে পড়া অর্থনৈতিকভাবে একটা শ্রেণী, সবথেকে পিছিয়ে পড়া ধরুন আদিবাসী বা যেখানে শিক্ষার ওই ইয়ে নেই, মানে বেসরকারি শিক্ষা ব্যবস্থা নেই। আর একটা একদম দাবি করে আমি পরিষ্কার বলছি, পরিসংখ্যান ধরে বড় সংখ্যক বাঙালি মুসলিম সমাজের ছেলেমেয়েরা এখন সরকারি স্কুলে পড়ে, এবং এর ফলে এই যে মুসলিম দরদ, মুসলিম দরদ ভোটের কারণে দেখাচ্ছে, আসলে মুসলিম ছেলেমেয়েদের ভবিষ্যৎ নিয়েও একটা ছেলেখেলা করা হলো বড় শ্রেণী। আমি শুধু মুসলিম বলছি না, অবভিয়াসলি তার সঙ্গে যাদের কথা বলছি তাদেরও, কিন্তু বহু জায়গায় গ্রামীণ জায়গায় যে মুসলিম ছেলেমেয়েরা আগে মাদ্রাসায় যেত, একটা প্রগতিশীল বাঙালি মুসলিম সমাজ আস্তে আস্তে তাদেরকে সরকারি স্কুলে পাঠাচ্ছিল, সেই প্রবণতা যদি আবার ঘুরে যায় এবং যে নোংরা দিকে নিয়ে যাওয়া হলো ঘটনাটা, এই ভুক্তভোগী, এই যে আগামী প্রজন্ম, যেখানে রায়গুণাকর ভরতচন্দ্র বলছেন যে আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, আমরা তো সবাই চাই, সেই দুধে ভাতে থাকার রাস্তাটা এভাবে যেভাবে নষ্ট করে দেওয়া হলো, এই যে কুশিক্ষা, শিক্ষা আর অশিক্ষা মেনে নেওয়া যায়, কুশিক্ষা সবথেকে ভয়ঙ্কর। ঠিক ঠিক, আমার আমার একদম সেটা হচ্ছে কি, এই যে 5000, 6000, 8000 কোন সংখ্যা, এটা বিতর্কের বিষয় কিন্তু নয়। বিতর্কের বিষয় হচ্ছে এই যে তুমি যে প্রশ্ন করলে, আইনজীবীরা সমস্যাটা তৈরি করছে। আমি প্রশ্ন করছি রাজ্যের মানুষের কাছে,
ক্যাবিনেটে কেন নোট তৈরি হলো যে সুপার মেমোরিয়া পোস্ট তৈরি করতে হবে? সরকার কেন বলছে যে অযোগ্য প্রার্থী? এটা তো আইনজীবীদের কয়েনেস না, এবং অদ্ভুতভাবে অদ্ভুতভাবে আজকে রবীন্দ্র জয়ন্তী, আপনিও হয়তো ভুলে গেছেন, আমরাও হয়তো ভুলে গেছি, কারণ আমরা অনেক বেশি ওই বলি না যে মাতঙ্গিনী হাজরার নিয়ে আলোচনার জায়গায় এখন শিবু হাজরা নিয়ে অনেক বেশি আলোচনা করতে হয়। রবীন্দ্রনাথ ঠাকুরকে ভুলিয়ে দিচ্ছে আসলে এই অনুব্রত, অপা সপা গপা এবং এই বিপুল টাকা। কিন্তু যেমনটা বলছিলেন প্রীতমদা, যে আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, আমরা অন্তত এটুকু চাই আমার সন্তান যার যাওয়ার কথা ছিল স্কুলে সে স্কুলেই যাক, ধর্মতলায় ওই মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশে যেন বসে না থাকে। আপাতত এই এই মনস্কামনা রেখে বিতর্ক শেষ করছে, একটা ছোট্ট বিরতি নিচ্ছে, তারপর ময়ূখ ফিরে আসবে, সঙ্গে থাকুন।